ছোট বন্ধুরা কেমন আছো? তোমরা তো এক একটা নোট বিভিন্ন উপায়ে ব্যবহার করা শিখে গেছো, তাই না? চলো তো তাহলে আজকে আমরা একটা খেলা খেলি। খেয়াল করো, এখানে আমাদের একটা 10 টাকার নোট আছে, সামনে কি সমার সমা চিহ্ন দেওয়া। আমাদের কি উপরে যে নোটগুলো আছে এগুলো দিয়ে 10 টাকার সমান তৈরি করতে হবে। চলো করি। খেয়াল করো, এখানে 1 টাকার নোট আছে, 2 টাকার নোট আছে, 5 টাকার নোট আছে, তাই না? দেখো, আমি একটি 2 টাকার নোট নিলাম, একটি 1 টাকার নোট নিলাম, ঠিক আছে? এরপর আমি আরও একটা 2 টাকার নোট নিলাম এবং এরপর আমি একটা 5 টাকার নোট নিলাম। বলো তো আমাদের কত হলো? 5 হলো, 5-এর সঙ্গে 2 আর 2 যোগ করলে 4 হয়, আর 1 নিলে কি হয়? 5 হয়। তাহলে এই 5 আর এই 5 মিলে কত হয়? 10 টাকা হয়। চলো তো আমরা যাচাই করে দেখি আমাদের এই বিড়াল বন্ধুটি কি বলছে, আমাদের উত্তর সঠিক হয়েছে। চলো তো আমরা আবার এই খেলাটা খেলে ফেলি। খেয়াল করো, এখন আমাদের কাছে এটা 20 টাকার নোট আছে এবং আমাদেরকে এই বিভিন্ন নোট মিলিয়ে 20 টাকার সমান করতে হবে। চলো আমরা করি। এখানে আমাদের 10 টাকা, 1 টাকা, 2 টাকা এবং 5 টাকার নোটও আছে। আমি একটা 5 টাকার নোট নিলাম, একটা 2 টাকার নোট নিলাম, একটা 1 টাকার নোট নিলাম, আমি আরও একটা 1 টাকার নোট নিলাম, আরও একটা নিলাম এবং তারপর আমি তো 10 টাকার নোট নিলাম। বলো তো বন্ধু এখানে কত হলো? এখানে খেয়াল করো, 3টা 1 টাকার নোট মিলে 3 এবং আরও 2 টাকার নোট মিলে 2, অর্থাৎ 3 আর 2 = 5 এবং তারপর আরও 5 টাকা, মানে কি 10 টাকা, এবং আরও 10 টাকা মিলে কত হয়ে গেল? 20 টাকা হয়ে গেল কিন্তু, তাই না? চলো আমরা যাচাই করে নিই কি বলছে, আমাদের উত্তর সঠিক হয়েছে। চলো আমরা এর পরের খেলাটা দেখে ফেলি। কি আছে এখানে? 50 টাকার নোট আছে এবং আমাদের এখন বিভিন্ন নোট মিলিয়ে 50 টাকার সমান করতে হবে। চলো করে ফেলি। 20 টাকা নিচ্ছি, 10 টাকা নিচ্ছি, 2টো 5 টাকা নিচ্ছি, ঠিক আছে? এখন আমাদের কত টাকা হচ্ছে দেখি তো। 20 আর 10 মিলে 30, 30-এর সাথে আরও 2টো 5 টাকার নোট মিলে 10, অর্থাৎ 40 টাকা হয়েছে। আমাদের এখন 2 টাকার নোটটি যদি 5টা 2 টাকার নোট নেই তাহলে কতটা হবে বলো তো? দেখো, 1, 2, 3, 4, 5টা 2 টাকার নোট নিয়েছি, তাহলে এটা মিলে 10 টাকা হচ্ছে। তাহলে 20 আর 10 = 30, আর 10 = 40 এবং আরও 2টা 5 মিলে 10, অর্থাৎ 50 হয়ে গেল। যাচাই করে নিই কি বলছে, আমাদের উত্তর সঠিক হয়েছে। চলো তাহলে আমরা 100 টাকার নোটও বানিয়ে ফেলি। খেয়াল করো, আমি একটা 50 টাকার নোট নিলাম, একটা 20 টাকার নোট নিলাম, 2টা 10 টাকার নোট নিলাম এবং 2টি 5 টাকার নোট নিলাম। কী হলো তো বলো তো বন্ধুরা? 50 টাকা আছে, আরও 20 টাকা, 70 টাকা হলো, আরও 10 টাকা 80, আরও 10 টাকা 90, 5 টাকা গিয়ে 95 এবং আরও 5 টাকা মিলে হয়ে গেলো 100 টাকা। এর মানে আমরা আসলে 100 টাকা তৈরি করে ফেলেছি। আমাদের বিড়াল বন্ধুটি আবার বলছে আমাদের উত্তর সঠিক হয়েছে। তাহলে ছোট্ট বন্ধুরা, আশা করছি এখন তোমরা একটা নোটের বদলে অন্য নোট ব্যবহার করা একদম শিখে গেছো এবং শিখে গেলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ ছোট্ট বন্ধুরা।